আসসালামু আলাইকুম। আরএইচকে বিদ্যালয়ে আপনাকে স্বাগত। সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে আমাদের সকলের স্বাস্থ্যবিধি অনুসরণ করা অপরিহার্য। চলুন শুরু করা যাক। আজকে এখানে আমরা আলোচনা করব শব্দ ও পদের গঠন। এই পাঠটি শেষ করার পর আমরা জানতে পারব শব্দমূল বা প্রকৃতি কি এবং এর ধরন। প্রকৃতি বলতে আমরা ব্যাকরণের বিবেচনায় এখানে আলোচনা করব। নতুন শব্দ গঠনের প্রক্রিয়াগুলি কি কি, পদ কি, লগ্ন কি ও কত প্রকার, পদ ও শব্দের মধ্যে পার্থক্য, সর্বশেষে সংশ্লিষ্ট প্রশ্ন ও উত্তর। শব্দের সংজ্ঞাটা একটু জেনে নেওয়া যাক। এক বা একাধিক ধ্বনি যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। গঠন অনুসারে বাংলা ভাষা শব্দসমূহকে দুই ভাগে বিভক্ত করা যায়। প্রথমটি মৌলিক শব্দ, দ্বিতীয়টি সাধিত শব্দ। মৌলিক শব্দ, যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না, তাদের মৌলিক শব্দ বা শব্দমূল বা প্রকৃতি বলে। উল্লেখ্য, এখানে বাংলা ব্যাকরণের বিবেচনায় প্রকৃতি বলতে মৌলিক শব্দ বা মূল শব্দকে বোঝায়। উদাহরণ, মা, গাছ, কর, চল ইত্যাদি। সাধিত শব্দ মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা প্রত্যয়যোগে বা সমাসের, এছাড়া আরো অনেক কয়টি রয়েছে ইত্যাদির সাহায্যে যে শব্দ গঠিত হয় সেগুলোকে সাধিত শব্দ বলে। উদাহরণ, উপসর্গ যোগে পরি যোগ চালক, পরিচালক। প্রত্যয় যোগে সংবাদ যোগ ইক, সাংবাদিক। আর সমাস নিষ্পন্ন তিন ভুবনের সমাহার ত্রিভুবন ইত্যাদি। এখানে উপসর্গ যোগে বলতে বুঝাচ্ছি পরিকে, প্রত্যয় যোগে বোঝানো হচ্ছে ইকে। আর সমাস সম্পর্কে তিনটি শব্দের সমাহারে একটি শব্দ তৈরি হচ্ছে, এটা ত্রিভুবন। মৌলিক শব্দের ধরনগুলি দেখে নেওয়া যাক। মৌলিক শব্দ বা শব্দমূল বা প্রকৃতি আবার দুই ধরনের। প্রথমটি নাম প্রকৃতি এবং দ্বিতীয়টি ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি, নাম শব্দের মূল অংশকে নাম প্রকৃতি বলে। যেমন হাত, শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই হাত চোখ ল হাতল, যাকে আমরা বাঁক বলি। হাত, মা, গাছ, শির, লতা ইত্যাদি শব্দকে বলা হয় নাম প্রকৃতি বা মূল অংশ। ক্রিয়া প্রকৃতি, চলন্ত শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই চল যোগ অন্ত, চলন্ত, যাকে আমরা চলমান বলি। চল, কর, যা, ধৃ ক্রিয়ামূল বা ক্রিয়া মূল অংশ, এদের বলা হয় ক্রিয়া প্রকৃতি, আবার ধাতু নামেও পরিচিত। আমরা এর আগে দেখেছি শব্দ এক বা একাধিক ধ্বনির সমষ্টিতে তৈরি হয়। শব্দের মূল অংশকে মৌলিক বা শব্দমূল বা প্রকৃতি বলে। প্রকৃতিকে দুইটি ভাগে বিভক্ত করা যায়, একটি নাম প্রকৃতি
অপরটি ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতিকে ধাতু নামে অভিহিত করা হয়। নাম প্রকৃতি উদাহরণ হাত, মা, গাছ। ক্রিয়া প্রকৃতির বা ধাতুর উদাহরণ চল, কর, যা, ধৃ। নাম প্রকৃতি বা ধাতুর সঙ্গে প্রত্যয় বা উপসর্গ বা সমাস সংযুক্ত হয়েই সাধিত শব্দ তৈরি হয়। নাম প্রকৃতির সাধিত শব্দের উদাহরণ হাত যোগ ল, কাতর, যাকে আমরা বাট বলি। ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সাধিত শব্দ হচ্ছে চল যোগ অন্ত, চলন্ত বা চলমান। শব্দ গঠন। পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষায়ও কতগুলি সুনির্দিষ্ট নিয়মের মধ্যে নতুন নতুন শব্দ তৈরি হয়। এই শব্দ তৈরির প্রক্রিয়াও যথেষ্ট বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় শব্দ তৈরির এই প্রক্রিয়া সমূহকে সাধারণভাবে শব্দ গঠন বলা যেতে পারে। শব্দ গঠনের উল্লেখযোগ্য প্রক্রিয়াগুলি হল সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ, বিভক্তি, বিদেশী শব্দের বিকৃত উচ্চারণ, ভাবানুবাদ ইত্যাদি। চলুন আমরা শব্দ তৈরি বা শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়াগুলি সম্পর্কে জানি। উপসর্গ যুগে শব্দ গঠন। এই প্রক্রিয়ায় ধাতু বা শব্দমূলের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। এখানে একটু উল্লেখ করা প্রয়োজন, উপসর্গ সবসময় ধাতু বা শব্দমূলের পূর্বে বসবে, পরে নয়। উদাহরণ প্রতি যোগ রোধ প্রতিরোধ, উপ যোগ শহর উপশহর, পরি যোগ চালক পরিচালক। এখানে প্রতি উপ পরি অংশগুলি উপসর্গ। দ্বিতীয় যে প্রক্রিয়ায় শব্দ গঠন করা সম্ভব তা হচ্ছে প্রত্যয় যোগে শব্দ গঠন। এক্ষেত্রে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। একটু আগে আমরা যেমন উল্লেখ করলাম উপসর্গে যে ধাতু ও শব্দমূলের পূর্বে উপসর্গ বসে, এখানে প্রত্যয় যোগে শব্দ গঠনে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়। এই প্রক্রিয়ায় সাধারণত দুই ভাবে শব্দ গঠিত হয়ে থাকে, কৃত প্রত্যয় যোগে শব্দ গঠন যথা পর যোগ আ পরা, পট যোগ অ পাঠক, সংবাদ যোগ ই সাংবাদিক। এখানে আ অ ই অংশগুলি কৃত প্রত্যয়। তদ্বিৎ প্রত্যয় যোগে শব্দ গঠন যথা পশ্চিম যোগ আ পশ্চিমা, নাম যোগ তা নামতা, ঢাকা যোগ আই ঢাকায়। এখানে আ তা আই অংশগুলি তদ্বিৎ প্রত্যয়। সমাসের সাহায্যে শব্দ গঠন, দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে নতুন শব্দ তৈরি করে, যথা বছর বছর ফি বছর, নীর যে আকাশ নীলাকাশ, কবিদিগের মধ্যে শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ, হাট ও বাজার হাট বাজার। উপসর্গ যোগে শব্দ গঠন, প্রত্যয় যোগে শব্দ গঠন এবং সমাসের সাহায্যে শব্দ গঠন, প্রত্যেকটি বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে, পরবর্তীতে আমরা তা যুক্ত করব। দ্বিরারুক্ত শব্দ বা দ্বিরাবৃত্তির মাধ্যমে শব্দ গঠন। দ্বিরারুক্ত শব্দ বা দ্বিরাবৃত্তির মাধ্যমে বাংলা ভাষায় প্রচুর শব্দ তৈরি হয় যা শব্দের দ্বৈত ব্যবহারের ফসল, যেমন ঠন যোগ ঠন ঠন ঠন, সন যোগ সন সন সন,
মোটা যোগ মুটি মোটামুটি, ঠক যোগ ঠক ঠক ঠক, অঙ্ক যোগ টঙ্ক অঙ্ক টঙ্ক ইত্যাদি। সন্ধির সাহায্যে শব্দ গঠন, এই প্রক্রিয়ায় পাশাপাশি দুইটি বর্ণের একত্রীকরণ ঘটে এবং নতুন নতুন শব্দ তৈরি হয়, যেমন হিম যোগ আলয় হিমালয়। সন্ধি এবং সন্ধি বিচ্ছেদ বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যার ব্যাপারে বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে, পরবর্তীতে তা যুক্ত করা হবে। বিদেশি শব্দের উচ্চারণ বিকৃতিতে শব্দ গঠন, বিদেশি শব্দের উচ্চারণ বিকৃতি ঘটেও বাংলা ভাষায় বেশ কিছু শব্দ তৈরি হয়েছে, যেমন টিউবওয়েল টিপকপ। অনুবাদের মাধ্যমেও বাংলা ভাষায় বেশ কিছু শব্দ তৈরি বা গঠন হয়েছে, বিদেশি শব্দের অনুবাদের মাধ্যমে বাংলা ভাষায় অনেক শব্দ হয়েছে, যেমন লায়ন শেয়ার যাকে আমরা সিংহভাগ বলি, সন অফ সয়ের ভূমিপুত্র বলে থাকি। বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি এবং তার ব্যবহারের প্রয়োজনীয়তা কেন তা একটু আমাদের জেনে নেওয়া দরকার। মূলত নতুন নতুন শব্দ ভাষা শ্রীবৃদ্ধি করে। ভাষাকে তুলনা করা যায় প্রবাহমান নদীর মতো, কারণ একটি ভাষা কালের বিবর্তনে কিছু না কিছু পরিবর্তন পান। এই পরিবর্তন ভাষার প্রায় সব উপাদানের ক্ষেত্রেই ঘটে। নতুন শব্দ তৈরি ভাষা পরিবর্তনের ধারাবাহিকতা মাত্র। পৃথিবীতে অন্যান্য ভাষার মতো বাংলা ভাষায়ও প্রচুর নতুন নতুন শব্দ তৈরি হয়েছে। এই নব্য সৃষ্টি শব্দ বাংলা ভাষাকে ক্রমাগত সমৃদ্ধ করে চলছে। এখানে একটু বলা প্রয়োজন, নতুন শব্দের বাংলা ভাষায় আগমন না হলে ভাষাটি প্রচলিত অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে চলাটা মুশকিল হয়ে পড়বে। তাই নতুন নতুন শব্দ অন্যান্য ভাষার মতো বাংলা ভাষাতেও যুক্ত হচ্ছে। নতুন নতুন শব্দ ভাষা শ্রীবৃদ্ধি করে কিভাবে? প্রথম, নতুন নতুন শব্দ ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে। উদাহরণ, বর্তমানে প্রচলিত ফেসবুক টুইটার ইত্যাদি। ভাষার ব্যবহারিক সম্ভাবনা বাড়ায়। ভাষার প্রায়োগিক দিক থেকে কোনো বাক্য গঠনের ক্ষেত্রে যখন শব্দের স্বল্পতা পরিলক্ষিত হয় তখন তার প্রায়োগিক দিকটি দুর্বল হয়ে ওঠে। একই শব্দের পূর্ণ ব্যবহারজনিত ত্রুটি থেকে রক্ষা করা। নতুন শব্দের আগমন না ঘটলে শব্দ থেকে শব্দের যে পার্থক্য বা সূক্ষ্ম পার্থক্যজনিত যে আবেগের বলার ব্যাপারে লেখার ব্যাপারে সেটাকে তুলে ধরাটা খুব মুশকিল হয়। সেই ক্ষেত্রে শব্দের নতুন শব্দের মাধ্যমে পুরাতন বা একই শব্দের পুনঃব্যবহারজনিত ত্রুটিগুলো থেকে রক্ষা পাওয়া যায়, ভাষাকে সৃজনশীল করে। এছাড়া নতুন নতুন শব্দ বিচিত্র ধর্মী বক্তব্য প্রকাশে সহায়ক ভূমিকা পালন করে। উল্লেখ্য, ফেসবুক বা টুইটার সম্পর্কে যদি কাউকে বক্তব্য দিতে দেওয়া যায় তখন তার এই বক্তব্য বা লিখনীতে বৈচিত্র্য আনার জন্য নতুন শব্দের ব্যবহার অপরিহার্য হয়ে উঠবে। এবার আমরা পদ ও পদের গঠন সম্পর্কে আলোচনা করব। শব্দ হচ্ছে বাক্য গঠনের মূল উপাদান। শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। লগ্ন, পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্ন। শব্দাংশের বিবেচনায় লগ্ন চার ধরনের। প্রথমটি বিভক্তি, ক্রিয়াকাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে
সেগুলোকে বিভক্তি বলে। বিভক্তি আবার দুই প্রকার, ক্রিয়া বিভক্তি, উদাহরণ কর যোগলাম করলাম, এখানে লাম শব্দাংশ ক্রিয়া বিভক্তি। কারক বিভক্তি, কৃষক যোগ এর কৃষকের, এখানে এর শব্দাংশ কারক বিভক্তি। কারক বিভক্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা ব্যাকরণে, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা। শব্দাংশের লগ্ন বিবেচনায় দ্বিতীয়টি হচ্ছে নির্দেশক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলিকে নির্দেশক বলে। উদাহরণ লোক যোগটি লোকটি, ভালো যোগটুকু ভালোটুকু, এখানে টি এবং টুকু হল নির্দেশকের উদাহরণ। বচন, এটি হচ্ছে তৃতীয় ধরনের লগ্ন। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলে। ছেলে যোগরা ছেলেরা, ছেলে শব্দটি একক, বহু বচন হচ্ছে ছেলেরা। বই যোগগুলো বইগুলো, বই এক বচন শব্দ, বইগুলো বহু বচন শব্দ, তার মানে এখানে ছেলেরা বইগুলো দুটাই তাদের সংখ্যাবাচক অবস্থানকে বোঝানো হচ্ছে। এখানে রা এবং গুলো হলো বচন। বলক, এটি হচ্ছে চতুর্থ লগ্ন। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলক বলে। তখন যোগ ই, তখনই, এখন যোগ ও এখনো, এখানে ই এবং ও হল বলকের উদাহরণ। এখানে উল্লেখ্য যে বাক্যের পদে লগ্নকে উপস্থিতির উপর ভিত্তি করে পদকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি বাক্যের যেসব পদে লগ্নকের উপস্থিতি আছে সেগুলোকে সলগ্ন পদ বলে, আর বাক্যের যেসব পদে লগ্নকের উপস্থিতি নেই সেগুলোকে অলগ্ন পদ বলে। সুতরাং পদের দুইটি রকম আমরা পাচ্ছি এখানে, লগ্নকের উপর ভিত্তি করে একটি সলগ্ন অপরটি অলগ্ন। উদাহরণ ছেলেরা ক্রিকেট খেলে, এই বাক্যে ছেলেরা এখানে ছেলে যোগরা ও খেলে, খেল যোগ এ খেলে সংলগ্ন পদ এবং ক্রিকেট অলগ্ন পদ। আমরা এই পর্যন্ত শব্দ ও পদের গঠন, শব্দের বিভিন্ন ধরন, পদের বিভিন্ন ধরন দেখেছি। পুরো ব্যাপারটি দৃশ্যমান করার জন্য শব্দ ও পদের মধ্যে পার্থক্যটা জানা আমাদের জন্য বেশ প্রয়োজন, তাতে শব্দ ও পদের মধ্যে তুলনাটা করতে সহজ হবে। প্রথমটি শব্দ, প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দ ভাণ্ডার থাকে, সাধারণত অভিধানে তা সংকলিত হয়। পদ প্রথমটি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। দ্বিতীয়টি অভিধানের শব্দগুলি বিচ্ছিন্ন, সবসময় একা এবং পরস্পর সম্পর্কহীন। যে কোনো অভিধানে আমরা যে কোনো শব্দ যদি দেখি প্রত্যেকটি শব্দের নিজস্ব সংজ্ঞা আছে এবং ওই শব্দের সাথে তার পূর্ববর্তী এবং পরবর্তী শব্দের কোনো সম্পর্ক নেই অভিধানে। কিন্তু পদের ক্ষেত্রে বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, কারণ কোনো বাক্য সঠিকভাবে গঠনের জন্য বাক্যে উপস্থিত প্রতিটি পদের একটির সাথে আরেকটির
সম্পর্ক থাকে, যাতে বাক্যের অর্থ গ্রহণযোগ্য হয়। তৃতীয়টি শব্দের অংশ, উপসর্গ ও প্রত্যয়। আমরা এর আগে দেখেছি যে শব্দ গঠনে উপসর্গ সব মূল শব্দের পূর্বে এবং প্রত্যয় মূল শব্দের বা প্রকৃতি পরে বসে। পদের ক্ষেত্রে পদের অংশ হিসাবে বিভক্ত, বিভক্তি, নির্দেশক, বচন ও বলন এই চারটি কাজ করে, যেটি এই চারটি লগ্নকের অন্তর্ভুক্ত। চতুর্থ পার্থক্যটি হচ্ছে গঠনগতভাবে শব্দ দুই শ্রেণী, মৌলিক বা মূল বা প্রাকৃতিক শব্দ এবং সাধিত শব্দ। পদের ক্ষেত্রে গঠনগতভাবে পদ দুই শ্রেণী, সংলগ্ন পদ ও অলগ্ন পদ। পঞ্চম পার্থক্যটি শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য। আমরা শব্দের বিভিন্ন ভাবে যে রূপগুলি দেখছি সেগুলি শুধু ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য অন্তর্ভুক্ত, কিন্তু পদ একই সঙ্গে রূপতত্ত্ব ও বাক্তত্ত্বের আলোচ্য বিষয়। শেষটি শব্দ কেবল অভিধানে পাওয়া যায়, আমরা যেসব কথা বলি তাতে পদ ব্যবহার করি। ধন্যবাদ।